পাট তার রইল ভগ পাট ভেঙে ফেল ভদ্রের পাট ভক্ত চমন শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাকর প্রলয় নিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি একটি বিচারহীনতা আরো দশটি অন্যায়ের জন্য তারই প্রতিফলন ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ নির্দিষ্ট একটি দল সংগঠন বারবার ডাকসু ভিপি নূরের উপর প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে সশস্ত্র কর্তৃপক্ষের নীরবতা এবং এই বিচারহীন অবস্থা কন্টিনিউয়াসলি চলতে থাকা দেশের আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করেছে ডাকসু ভিপি নূর এবং তার সহযোগীদের শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী হামলা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই ধরনের হামলা আসলে খুবই ভয়াবহ কিন্তু এট দ্য সেম টাইম এটা খুবই দুঃখজনক যে এটা নিয়ে আবার অনেকেই জাস্টিফাই করার চেষ্টা করতেছে যে এখানে উনি বহিরাগত আনছেন তো উনি বহিরাগত আনলে সমস্যাটা কি বহিরাগত সবসময় আসে তাই না তো তার মানে কি তো বহিরাগত আসছে বলেই ওদেরকে মারছে তার মানে কি নেক্সট টাইম ছাত্রদের কোনো প্রোগ্রামে কোনো বহিরাগত আসলে তাকে ছাত্রকে ফেলে দেওয়া উচিত এরকম নাকি কোনো বা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে বুদ্ধিজীবীরা তো আসে সাংবাদিকরা আসে তাদেরকে আপনারা আজকে নিষেধ করতেছেন যে আপনার বহিরাগত আপনারা আসেন না তো এটা ভয়াবহ কথাবার্তা আর কি আর যে কারণটা দেখানো হচ্ছে যে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন নুরুল হক নূর কথা বলবে তা আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে ঝামেলাটা কি সারা বিশ্বে সবাই বলতেছে নুরুল হক নূর একটা এক্সেপশন না সে মনে করছে এটা বাংলাদেশের সাথে সাথে জড়িত তাই এটা বলছে তো আপনার যদি ভালো না লাগে আপনি যাবেন না এখানে গিয়ে বা পিটানোর দরকার নাই যারা এই হামলাটা করছে তাদের একটা বিচার হওয়া দরকার এবং হামলার যারা নেতৃত্ব দিছে বলে বলা হচ্ছে এবং বিভিন্ন ভিডিও তো দেখেও সেরকম মনে হচ্ছে যে সাদ্দাম হোসেন এবং সঞ্জিত চন্দ্র দাস তাদের কিন্তু একটা আমরা বিচার চাই তাদের বিচার হচ্ছে না তাদের গ্রেফতার করা হয় নাই তো আমরা আশা করি যে এই এই দুইজন সহ যারা যারা জড়িত ছিল সবার বিচার হবে এবং এর আগে যে আরো 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 হামলা হয়েছে টোটাল 9টা হামলা এটা সহ সবগুলোর বিচার হবে সারা পৃথিবী যখন ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে তখন আমরা লড়াই করছি মার না খেয়ে বেঁচে থাকার জন্য ঠিক আর সেই রাষ্ট্রের সেই নেতাদের উপর যাদের জন্য 2019 সালেও আমাদেরকে স্বাধীনতার জন্য আন্দোলন করতে হয় ঠিক আর সেই দেশের সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামক কলঙ্কের উপর যারা সাধারণ ছাত্রদের সমর্থনে একটা কথা বলতে যাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু সন্ত্রাসীদের সমর্থন করার যারা সবসময় তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানায় কারা রইল ভগবান কারা রইল ভগবান কারা রইল